মসজিদ রেখে মাজার কেন্দ্রিক খানকায় গিয়ে নামাজ পড়ে এবং বলে দুনিয়ার সব জায়গায় নামাজ পড়া যায়, খানকায় পড়লে দোষ কি? এরা মাজার পূজারি, সেই জন্য এরকম কথা বলেছে। এরা মাজার ভক্ত, এরা আল্লাহর কাছে আশা রাখে না, আল্লাহর অসহায় সৃষ্টি মৃতর কাছে আশা রাখে যে খাজা বাবা দিতে পারবে, শাহজালাল বাবা দিতে পারবে, আটরসি মাইজ ভান্ডারী বাবা দিতে পারবে, মরা মানুষে দিতে পারে, অথচ ওই মরা মানুষটা কবরে নামতে পারেনি, একে ওকে নামাইতে হয়েছে, নিজে গোসল করতে পারেনি, কাপড় বদলাতে পারেনি, ওর কাফন বদলে দিতে হয়েছে, তাই না? আতর মাখতে পারেনি, আতর মাখিয়ে দিতে হয়েছে, তাই না? সুবহানাল্লাহ। খাটে উঠতে পারেনি, যে চলো খাটে, যদি কেউ উঠতে পারে দিতে পারে, তো নিজে খাটে উঠতে পারবে না, কবরে নামতে পারবে না, খাটে উঠিয়ে নিয়ে যেতে হয়েছে, কবরস্থানে নিজে যেতে পারেনি, ওকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে, কবরে নামাইতে হয়েছে, এত অসহায় চোখের সামনে দেখলেন, আর দাফন করবে তারই পূজা শুরু করে দিলেন, এত অধম। মূর্তি পূজা আর এই পীর পূজা মাজার পূজায় পার্থক্য, কোনো পার্থক্য নেই, তারা দাঁড় করে পূজা করে, আপনার শুয়ে দিয়ে পূজা করেন, দুটোই মুশরিকদের কাজ। এরকম এইরকম দুই রকমের শির্ক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, দুই রকমের শির্ক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করেছেন ওই হাদিসগুলিতে। লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, নবীদের কবরগুলি কি ইহুদি নাসারারা সিজদার স্থানে পরিণত করেছে, কবরকে, তাহলে কবর পূজার থেকে সতর্ক করেছে। ইউহাজ্জিরু মা সানাউ, মা আয়েশা বলছেন তাদের এসব শিরকি কুফরি কর্মকাণ্ড থেকে সতর্ক সাবধান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো ছিল মাজার পূজা থেকে সতর্ক করা। আর উলাই কায়দা মা তাফিহে মরা জল সলে, এই ইহুদি নাসারাদের যদি কোনো নেক বান্দা উলিয়া উলিয়া মারা যেত, পুরোহিত দরবেশ মারা যেত, তো বানাও আলা কবরহি মসজিদান, তার কবরের ওপরে মসজিদ বানিয়ে নিত, তো কবর পূজা। ওয়াসাওয়ার ফিহে তিলকাসওয়ার, আর তাদের ছবি মূর্তি তৈরি করে নিত, এটা হচ্ছে মূর্তি পূজা। দুই পূজার কথা রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন। তাইলে দুই রকম পূজার মাধ্যমে মানব জাতি মুশরিক হবে, শিরকে লিপ্ত হবে আর ইমান ভঙ্গ করবে, দুটো থেকে সতর্ক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মাজারের পাশে গিয়ে ইবাদত করে, কবরের পাশে গিয়ে ইবাদত করা পছন্দ করে, তাদের আকীদায় বড় শিরক ঢুকে আছে। যেমন মসজিদ নবীতে আসে আর মনে করে যে রওজা শরীফে গিয়ে নামাজ পড়লে বেশি সব বাবা, সেখান থেকে হটলাইন আল্লাহর সাথে, কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে নামাজ পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে গিয়ে দোয়া করা নসিব হলো, এইখান থেকে একটিবার হটলাইন আছে। রাজা বাদশাহদের আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কী থাকে? হটলাইন থাকে, কোনো বিজি টিজি পাবে না তারা, ওই রকম হটলাইন আল্লাহর সাথে এখান থেকে পাবো। তাহলে শিরকি আকিদে নিয়ে মরলো, বড়ো শিরকি কুফুরি আকিদে নিয়ে মরলো, জান্নাত পাবে না কোনোদিন। জি, সতর্ক সাবধান। আল্লাহর জমিনে সব জায়গায় মসজিদ, এটা যখন মসজিদ কোথাও না থাকবে তখন, কিন্তু আপনার আশেপাশে মসজিদ আছে আর মসজিদ বাদ দিয়ে গিয়ে আপনি মাজারের পাশে গিয়ে আপনি নামাজ পড়বেন বা সেখানে এবাদতবন্দি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সেখানে গিয়ে আপনি জিকির আজকার করবেন, তো আপনার আকীদাতে রোগ আছে। মসজিদ কি জন্য বানানো হয়েছে তাহলে? মসজিদ তো বানানো হয়েছে এবাদতবন্দির জন্য, তাই না? তো মসজিদ যেখানে নাই সেখানে তখন এই হাদিস, আল্লাহ আরজো কুল্লহা মসজিদ, মাঠে ঘাটে আছেন, কর্মক্ষেত্রে আছেন, মরুভূমিতে আছেন, কোনো মসজিদ নাই, যেখানে সলাৎ রক্ত হলে সেখানে নামাজ পড়লেন, সেখানে সলাৎ আদায় করে নেন, কিন্তু যেখানে মসজিদ আছে সেখানে মসজিদে গিয়ে সলাৎ আদায় করতে হবে। আর মসজিদ বাদ দিয়ে আপনি যদি মাজুর হন তো বাসাতে, আপনি বাড়িতে সলাৎ আদায় করবেন, আর মাজারে গিয়ে আর খানকাতে গিয়ে সেখানে গিয়ে সালাত আদি করবেন, এগুলো বেদাতি মুশরিকদের কাজ। আল্লাহ যেন তাদের আকিদাকে ঠিক করার তৌফিক দান করেন, এবং এইসব শিরকি আকিদার যা সব মোল্লা এবং তাদের অনুসারী, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন।